নমস্কার বন্ধুরা, জয় আর্ট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা চলে এসেছিলাম সরাসরি বারাসাত জংশনে, কারণ এখানে খুব ভালো কিন্তু কালী পুজো হয়। আর কালী পুজোয় অনেকগুলো পূজামণ্ডপ আছে, সবই আপনারা দেখবেন। তবে এই পর্বে আমরা হাইলাইটেডভাবে পাঁচটি পূজামণ্ডপকে তুলে ধরছি খুব স্বল্প পরিসরে। এরপর ধীরে ধীরে কিন্তু বিস্তারিত পর্ব আসবে, তাই আজকে থেকে আমাদের বারাসাত পুজো পরিক্রমার প্রথম পর্ব শুরু হয়ে গেল। সবাই শেষ পর্যন্ত দেখতে থাকবেন পর্বগুলি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রেজিমেন্ট। রেজিমেন্ট ক্লাবটা খুবই বিখ্যাত, আর এরা যে থিমটা করেছে সেখানে কিন্তু ডেঙ্গু প্রতিরোধের একটা দিক নিশানা বা সচেতনতা তারা দেওয়ার চেষ্টা করছে বার্তা। আর তাদের থিম তৈরির উপাদানগুলি হিসেবে নারকেল, বৈদ্যুতিক পাখা বা এরকম আরও ফেলে দেওয়া গৃহস্থালীর দ্রব্যাদি দিয়ে তারা খুব সুন্দরভাবে তাদের থিমটি কিন্তু রূপায়ণ করেছে। আর মণ্ডপের অন্তরঙ্গও বেশ সুন্দর, এবং উপরে একটা সুদৃশ্য ঝাড়বাতি যা সত্যি অসাধারণ। দিনের বেলাতেই দেখুন কত সুন্দর লাগছে, আর রাত্রিতে কী সুন্দর লাগবে তার বলার অপেক্ষায় রাখে না। তো রেজিমেন্ট ক্লাবের প্যান্ডেল এবং তার প্রতিমা সবই আপনাদের দেখালাম এক ঝলক, তবে বিস্তারিত পর্ব আসবে, অবশ্যই সেগুলি দেখবেন। এবার আমরা চলে আসবো দ্বিতীয় যে প্যান্ডেল, সেটি হচ্ছে তরুচ্ছায়া। এরা দৃষ্টিকোণ নাম রেখেছে তাদের থিমে। তারা দেখানোর চেষ্টা করছে যে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে কীভাবে জিনিসকে দেখা যায়, কোনো কিছুকে উপস্থাপিত করা যায়। অর্থাৎ বাঁশ, কাঠ বা ফেলে দেয়া জলজ উদ্ভিদ, যেগুলো এরকম দেখানোর চেষ্টা করেছে তারা। আমরা এসে গেলাম ছাত্রদলে। ছাত্রদলের প্যান্ডেল দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর। এরাও কিন্তু বাঁশের অনেক কাজ রেখেছে, 53 বর্ষে তাদের এবারের পুজো। আমরা চলে এলাম নবযুবক সংঘে। নবযুবক সংঘের মণ্ডপের বাইরেটা দিনের বেলায় হয়তো আপনাদের অতটা ভালো লাগবে না, কিন্তু রাতে খুবই সুন্দর লাগবে। আর ভিতরের দৃশ্য দেখুন, একটা অপার শান্তির জায়গা যেন দেখতে পাচ্ছেন। এখানে মাকে কিন্তু অন্যরকমভাবে সজ্জিত করা হয়েছে, এবং একটা মায়াবী পরিবেশ। বন্ধুরা, আমরা এখন সরাসরি চলে এসেছি কেদারনাথে, না নবপল্লী। তবে সত্যি গুলিয়ে যাচ্ছে যে আমরা কোথায় রয়েছি, কেদারনাথ না নবপল্লী। এত সুন্দর জীবন্ত থিম এর আগে কখনোই চোখে পড়েনি, একদম হুবহু। বিস্তারিত পর্ব আসছে, ততক্ষণ সবাই সঙ্গে থাকুন।